আসসালামু আলাইকুম। ভাইরাল একটি রেসিপি, উচ্ছে বাবুর সন্দেশ, মানে দেখতে অনেকটা করলার মতো কিন্তু স্বাদটা পুরোই আলাদা। চলুন দেখে নেই কীভাবে বানাতে হয়। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে আমি 2 লিটার দুধের ছানা নিয়েছি। তো ছানাটা কিভাবে করতে হয় আমার অন্য আরেকটা রেসিপিতে দেওয়া আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন যে ছানাটা কিভাবে করতে হয়। তো খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তারপর এই ছানাটার সঙ্গে খুব ভালোভাবে ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছানাটার সঙ্গে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একদমই লোতে রেখে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে তারপর এই সন্দেশটাকে রান্না করে নিতে হবে, না হয় কিন্তু আপনার নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, খুব দ্রুতই পোড়া লেগে যাবে। অনবরত নেড়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ছানাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি কিছু অংশ আলাদা করে উঠিয়ে রেখে দিচ্ছি, আর বাকি অংশটার সঙ্গে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। যখন এইভাবে সন্দেশটা গা ছেড়ে দিবে তখন উঠিয়ে নিতে হবে। এবার হাতের তালুতে একটু ঘি মেখে নিচ্ছি। এখন আমি করলা কিংবা উস্তের মতো শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো স্ক্রিনে দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো আজকের এই সন্দেশের নাম হচ্ছে উচ্ছে বাবুর সন্দেশ, এজন্য আমি উচ্ছের মতো করে শেপ করে বানিয়ে নিচ্ছি। তো দুটো কালার এইভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু এবড়ো থেবড়ো করে করলা কিংবা উস্তের মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো এখানে আমি একদম রিয়েল একটা লুক আনানোর জন্য বোটা দিয়ে দিচ্ছি। তো এই বোটাটা আমি মরিচ কেটে তারপর দিয়েছি। তো এটা জাস্ট একটা শোয়ের জন্য, খাওয়ার সময় অবশ্যই এটা ফেলে দিতে হবে। তো দেখুন বানানো কিন্তু হয়ে গেছে, খুব সহজেই এই উচ্ছে বাবুর সন্দেশটা তৈরি হয়ে গেলো।